গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর হচ্ছে আজকে আমি আর বাপ্পা দুজনই আর তো স্বাভাবিক ওনে একটু বেরিয়েছিলাম, ফিরছি এখন আমরা। তো বাড়ি ফিরে দেখলাম অলরেডি 9:30 বেজে গেছে। মামামকে ওদিকে ছোটো ঘরটাতে পড়াতে বসিয়েছি আর এদিকে আমি ডিনারের প্রিপারেশন করতে চলে এসেছি। তো ভেবেছিলাম যে ফেরার পথে বেশ কিছু ফ্রেশ মানে লেক মলের সামনেটা দিয়ে খুব সুন্দর, তোমরা সবাই জানো বেশ সন্ধেবেলাটা খুব সুন্দর আর একদম ফ্রেশ ভেজিটেবল নিয়ে বসে, কিন্তু আজকে বসেছে কিন্তু সেভাবে বস কমই দেখলাম বসেছে, অতটা পেলাম না। তারপর আমাদের এদিকে হরিদেবপুরে বসে, কিন্তু আজকে আর বসে টসে নিয়ে আজকে হরিদেবপুর আর হচ্ছে অজয় সংহতির আর হচ্ছে উদ্বোধন হলো, চিপনি স্টারেস ছিল উদ্বোধন করতে, তো সে সমস্ত জন্য সব হাঁটিয়ে দিয়েছে। তো জাস্ট ফেরার পথে মোড় থেকে আমি একটুখানি ক্যাপসিকাম আর একটু শসা একটু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো ঘরেই ছিল, তাহলে আমি এই দিয়েই কিছু ডিনারটা তৈরি করে ফেলি। আর মামাম বললো, মামামের জন্য মামামকে একটু এগরোল করে দিলে ও বেশ ভালোই খায়, তো সেই জন্যই আমি শসা পেঁয়াজ এই সমস্তগুলোকে ভাবলাম একটুখানি ছোটো ছোটো করে কেটে নিই, কেটে নিয়ে দেখি কি করা যায়। আগে সবজিটা তো গুলো কাটতে থাকি, এই সবজিগুলো দিয়ে কিছু একটা চটপটে কিছু একটা বানাবো আর খেতে বেশ ভালোই লাগে। আমি যেটা বানাই সে সব মানে এরকম মানে ফাঁকিবাজি যে আইটেমগুলো আমি বানাই সাধারণত সেগুলো খেতে খুবই ভালো লাগে, আমি দেখেছি খেয়াল করে। আমার যত ফাঁকিবাজি আইটেম বানাতে পারি সেই আইটেমগুলোই বেশি টেস্টি হয়। আমি অন্য সব রান্না যত কষিয়ে টষিয়ে রান্না করি ঠিকই, কিন্তু সেই রান্নাগুলো থেকে এই ফাঁকিবাজি চটজলদি যে রান্নাগুলো এগুলো খেতে আমার খুব ভালো লাগে। আর এইরকম রান্না বেশ বাপ্পাও পছন্দ করে, মেয়েও পছন্দ করে কম তেল মশলায়, আর আমারও বেশ করতে সুবিধা হয়, বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামতে হয় না। আর সবজি কাটতে কাটতে আবার ভাবছি এদিকে মানে সবই তো ক্যামেরায় তুলে ধরা যায় না, সবজি কাটছি তোমরা দেখছো ঠিকই, আমি সবজি কাটছি আর মুখে মুখে পড়া বলছি, মামা মানে ডিকটেশন দিচ্ছি মামামকে, মামাম বসে বসে লিখছে। কারণ আজকে বললাম না, আজকে আমি একদম সময় পাইনি, কারণ সকালবেলাতে আমার সকাল থেকে আমার মনটা ভীষণ ভীষণ অফ ছিল। তার কারণ হচ্ছে খারাপ ছিল এটাই একটাই কারণ, সেটা হচ্ছে যে আজকে আমি মানে অনেক এমন একটা বাজে সিচুয়েশন হয়েছে যে আমি ঘুম থেকে উঠেছি, উঠে মামামকে তাড়াতাড়ি করে রেডি করেছি, ও টিফিন টিফিন সব গোছানো হয়ে গেছে, কিন্তু অলরেডি যখন দেখছি যে 7:10 বাকি তখনও আমার ড্রেস পরা হয়নি, বাপ্পারও ড্রেস তৈরি হতে পারেনি, দুজনেই রেডি হতে পারেনি, মানে 7:10 বাকিতে বেরোলো, মেয়েকে নিয়ে সাধারণত স্কুলে পৌঁছে যাওয়া যায়, কিন্তু আজকে এতটাই দেরি হয়ে গেছিলো যে স্কুল যেতে পারিনি। ও বেচারি তৈরি হয়ে গেছে, আমরা তৈরি হতে পারিনি দেখে ওর স্কুল যাওয়া হলো না, ওর মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ আজকে ক্লাস হবে আর তোমার আবার ওয়েনেসডে ক্লাস ওই লাস্ট বন্ধ হয়ে যাবে, বন্ধুদের সাথে একটু দেখা হলো না, তো এই জন্য ওর মনটা খারাপ হয়ে গেলো। আমারও খুব খারাপ লাগছিলো যে আমার জন্যই ওর স্কুল যাওয়া হলো না। তো যাই হোক, ক্যাপসিকামটা মূল সবজিগুলো কেটে আলাদা করে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে আটাটা তো মাখাই ছিল ফ্রিজে, আমাকে আর মাখতে হয়নি, তো সেখান থেকে দেখলাম দুটো লেচি রুটির জন্য দুটো লেচি হবে, তো ভাবলাম বাপ্পাকে দুটো রুটি করে দিই আর মামামের একটা পরোটার লেচি হয়েছে, তো মামামকে ওই পরোটার লেচিটা দিয়ে ভাবছি একটুখানি ওই শসাটা দেখলে কাটলাম শসাটা দিয়েই একটুখানি তোমার হচ্ছে এগরোল টেগরোল কিছু একটু বানিয়ে দেবো। আর আটাগুলোকে আমি আজকাল আটাটাকে আমি একদম বাড়িতেই এখন মাল্টি গ্রেন যে আটা বলে সেটাই আমি বানানোর চেষ্টা করি, তো সে তার মধ্যে বেশ কিছু জিনিসপত্র দিয়ে আটার ভাগটা মানে কার্বোহাইড্রেট কম থাকে, অন্যদিকে প্রোটিন ফাইবার এগুলো বেশি থাকে, সেই সমস্ত জিনিস দিয়েই আমি আটাটাকে সাধারণত মাখি। তো যখন নেক্সট কোনো দিন যখন আমি হচ্ছে আটাটা মানে মাখবো বা ডোটা তৈরি করবো সেদিন তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো। আর এদিকে বেশ আটাটা এই পরোটাটা গোল করে একটা পরোটা মতন বানিয়েছি, কিছুই না, কোনো এর মধ্যে তেল টেল কোনো ময়াম দিইনি, বললাম না যেটা হোমমেড মাল্টিগ্রেন আটা যেটা বলে সেটাই আমি হচ্ছে জাস্ট নুন দিয়ে মাখি সব সময়তে, সেই নুন দিয়ে মেখেছিলাম। দেখো আটাটা কি সুন্দর সফট, যে মানে বুঝতে পারছো যে মাখাটা খুব সফট হয়েছে এবং রুটিগুলো খুব সফট হবে। আর এই পরোটার বলতে গেলে আমি সামান্য একটু একটু করে অলিভ অয়েল দিয়ে পরোটাকে একটু একটু সেঁকে নেবো, সেঁকে নিয়ে এর মধ্যে একটুখানি একটা ডিমটা ফাটিয়ে
একটু নুন দেবো। নুন দিয়ে যেমন ডিম পরোটা বানাই, তো সেই রকমভাবেই আমি ডিম পরোটাটা হচ্ছে বানাবো। বানিয়ে ওর মধ্যে অল্প একটুখানি তোমার টমেটো সস আর একটু শসা দিয়ে ওকে হচ্ছে তোমার এগ রোলটা বানিয়ে দেবো। তো এটা খেতেই মাম্মাম খুবই ভালোবাসে। আর ক্যামেরাটা কী হয়েছে, ক্যামেরার যে আগে যে কাটগুলো ছিল না, সেই কাটটা পুরো তো মানে ফুল হয়েছিল, সেটা মানে মাঝে মাঝে পুরো মানে ডিলিট করা হয়নি, অনেক ছবি অনেক সেগুলো যেন কাটটা ফুল থাকছে, একটু করে করছি কাট ফুল হয়ে যাচ্ছে। ওই জন্য আমি তোমাদেরকে অনেক কিছু দেখানোর ইচ্ছা থাকলেও দেখাতে পারছি না, কাটটাকে আবার শেষ করে নিয়ে আমায় দেখাতে হচ্ছে। তো ওইদিকে মামামের এটা দেখো হচ্ছে পরোটাটা হয়ে গেছে। আর এই যে সবজিটা যেটা আমি করেছিলাম বললাম, ক্যাপসিকাম পেঁয়াজ একটু লঙ্কা কুচি আর কিছু না, অল্প সামান্য সর্ষের তেলে সাদা তেল যে কোনো তেলের ওপরে দেবে, দিয়ে যখন হালকা হয়ে একটুখানি নরম হয়ে আসবে, একদম ভাজা ভাজা না, একটু মানে হালকা নরম হয়ে যাবে, একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে, তখন ডিম তোমার যে যতগুলো ডিম তোমার খেতে ইচ্ছে করে, আমি এখানে আমার আর বাপ্পার জন্য চারটে ডিম নিয়েছিলাম, তো ডিমগুলোকে আমি জাস্ট ফাটিয়ে একটুখানি গুলিয়ে নিয়ে ফাটিয়ে নিয়ে যেটাকে বলে ঢেলে দিয়েছি, দিয়ে জাস্ট মিনিট দুয়েক একটুখানি গ্যাস বাড়িয়ে দিই, ওভেনটা বাড়িয়ে দিয়ে এটাকে সতে করে নিয়েছি। তো আমার এটা ভুজিয়াটা রেডি হয়ে গেছে, রে ক্যাপসিকাম তো আমি সব দিয়ে এটা ডিমের ভুজিয়াই বলে। তো চলো, 10:30 বেজে গেছে, তাড়াতাড়ি করে একেবারে প্যান শুদ্ধই আমি একেবারে ডাইনিং টেবিলে নিয়ে চলে যাচ্ছি, এমন কিছু করার নেই, অনেকটাই দেরি হয়ে গেছে, কালকে সকালে আবার উঠতে হবে, আজকে ক্লাস মিস হয়ে গেছে, কিন্তু কালকে মিস করলে চলবে না। বাপ্পার খাবার দিয়ে দিয়েছি, তো ওদিকে আর মেয়ে তো ওদিকে এগরোলটা খেয়েও নিয়েছে, আর আমি হচ্ছে এখানে এবার ভাবছি যে একটু 10:30 বাজে ভাতই খাবো। ভীষণ কদিন ধরে না প্রচণ্ড ভাত খাওয়ার একটা নেশা লেগেছে, মনে হচ্ছে না সুগার টুগার বেড়েছে কি না কে জানে, ভীষণ ভাত খেতে ইচ্ছে করছে। তো ভাত খেলে অল্প করেই খাবো, বেশি খাবো না, আমার আবার এই সমস্ত ভাজা টাজা দিয়ে ঠান্ডা ভাত বলো গরম ভাত বলো, আর ভাতটা ঝুরু ঝুরু খাই তো খুব একটা খেতে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো চলো ভাতটা খেয়ে নিই, আর এখানে ব্লগটা আজকে আমি শেষ করব, কারণ কালকে খুব তাড়াতাড়ি উঠতে হবে, উঠে আবার মেয়েকে নিয়ে স্কুল যেতে হবে। তো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আর এইভাবে তোমরা চাইলে পরে আমি যে ডিনার দুটো প্রিপার ডিনার যে দুটো রান্না করলাম, তোমরা এইভাবে দুটো রান্না যদি করো না, বাচ্চারাও খেতে পারবে, তোমরা নিজেরাও খেতে পারবে, খুব চট জলদি খাওয়া যায়, আর এই রান্না দুটো খেতে খুব ভালো লাগে। আর এই সবজিটা রুটি দিয়ে তো অসম যাবে, এইরকমভাবে ভাত দিয়ে খেতে আমারও ভীষণ ভালো লাগছে, তোমরা ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগতে পারে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, ব্লগ বলো ভিডিও বলো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। টাটা।